আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থীরা অনার্স ভর্তি দুই হাজার চব্বিশ সালে যে রেজাল্টটা প্রকাশ পাওয়ার কথা ছিল যে আবেদনটা করেছিলাম প্রথম পর্যায়ে রেজাল্টটা প্রকাশ পাওয়ার কথা ছিল এই রেজাল্ট দিয়ে নানা ধরনের কাহিনী হয়েছে ফাইনালি শিক্ষা বোর্ড নোটিশ প্রকাশ করেছে এবং সেই নোটিশ অনুযায়ী আজকে আঠারোই মার্চ আমাদের রেজাল্টটা প্রকাশ পাবে এবং আজকে ফাইনালি রেজাল্টটা অ্যানাউন্স হয়ে যাবে সেটা হচ্ছে বিকাল চারটার দিকে চারটার দিকে অ্যানাউন্স হয়ে যাবে এবং তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে বিকাল চারটার দিকে যখন তোমরা রেজাল্টটা চেক করতে যাবে অনেক ধরনের প্রবলেমে তোমাদেরকে পড়তে হবে কারণ কি তুমি হঠাৎ করে নতুন ঢুকে কখনো রেজাল্টটা চেক করতে পারবে না এর জন্য তোমাকে একটু অপেক্ষা করতে হবে অনেক ভোগান্তিতে পড়তে হবে যেটা আমরা পড়েছিলাম প্রতি বছর শিক্ষার্থীরা পড়ে এবং আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে যে ভাইয়া আমি বারবার করে ট্রাই করছি দেখতে পাচ্ছি না আমার রেজাল্টটা সংগ্রহ করে দিন রেজাল্টটা আমাকে সংগ্রহ করতে হবে না তোমরা নিজেরাই সংগ্রহ করতে পারবে শুধুমাত্র আমি যেভাবে বলছি সেইভাবে কাজগুলো করে রাখো তাহলে যখনই রেজাল্টটা প্রকাশ হবে তুমি রেজাল্টটা দেখতে পাবে এবং সবার আগে রেজাল্টটা কেন দেখতে বলছি রেজাল্ট প্রকাশ পাওয়ার পরপরই আমাদের কিছু ডিসিশন নেওয়ার থাকে যে যেই কলেজটা আমি পেয়েছি সেই কলেজে আমি ভর্তি হবো কি না কারণ কি হঠাৎ করে ভর্তি হয়ে গেলে কলেজে তোমাকে এক বছর যাবৎ পড়াশোনা করে ওইখান থেকে পরীক্ষা দিতে হবে আর রেজাল্ট নিয়ে পরবর্তী টিসি নিতে হবে হঠাৎ করে টিসিও নিতে পারবে না হঠাৎ করে কলেজে গেলে কলেজের টিচাররা ভালো না কলেজের ব্যবস্থা ভালো না পড়াশোনা ভালো না তখন তোমার কিছুই করা থাকবে না এই জন্য রেজাল্ট পাওয়ার সাথে সাথে ওই কলেজ সম্পর্কে যাবতীয় বিস্তারিত তোমাকে খোঁজখবর নিতে হবে সেটা কি ভর্তির আগে এই জন্য সবার আগে রেজাল্টটা সংগ্রহ করা খুবই জরুরি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি অনার্স ভর্তির রেজাল্ট দুইভাবে সংগ্রহ করা যায় একটা হচ্ছে এস এম এসের মাধ্যমে আরেকটা হচ্ছে অনলাইনের মাধ্যমে যেটা হচ্ছে আমরা যেখান থেকে আবেদনটা করেছিলাম সরাসরি সেখানে গিয়ে চেক করতে পারবো এবং এই রেজাল্ট চেক করার জন্য তোমাকে কম্পিউটারের দোকানে যেতে হবে না কারো হেল্পও নিতে হবে না তোমার বাসায় থাকা যদি স্মার্টফোন থাকে তুমি রেজাল্ট চেক করতে পারবে তোমার কাছে যদি বাটুন ফোন থাকে শুধুমাত্র এস এম এস দেওয়া যায় সেই মোবাইল দিয়েও তুমি রেজাল্ট চেক করতে পারবে অর্থাৎ যে কোনো উপায়ে তুমি রেজাল্ট চেক করতে পারবে আমি দুইটা উপায়ে লাইভ তোমাদেরকে দেখিয়ে দিব যাতে তোমাদেরকে কারো কাছে যেতে না হয় কিভাবে রেজাল্টটা চেক করতে হয় তুমি নিজেই বুঝতে পারবে প্রথমত অনলাইনের মাধ্যমে কীভাবে রেজাল্টটা চেক করতে হয় অনলাইনের মাধ্যমে রেজাল্টটা চেক করার জন্য তোমাকে যেই ওয়েবসাইটে গিয়ে তোমাকে আবেদন করতে হয়েছিলো সেই ওয়েবসাইটে তোমাকে আবার পুনরায় ঢুকতে হবে ঢুকার পরবর্তীতে সেখান থেকে রেজাল্টটা চেক করতে হবে প্রথমত আমরা লাইভ তোমাদেরকে দেখিয়ে দিই যে অনলাইন থেকে আমরা আমাদের অনার্স ভর্তি দু হাজার চব্বিশের রেজাল্টটা কীভাবে চেক করব অনলাইনে রেজাল্ট চেক করার জন্য তোমাদেরকে তোমাদের মোবাইল ফোন থেকে গুগল বা গুগল ক্রোম নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাতে ক্লিক করতে হবে তারপরে এখানে সার্চ অপশন গিয়ে সার্চ দিতে হবে এ নিউ অ্যাডমিশন এ নিউ অ্যাডমিশন অ্যাডমিশন লেখে সার্চ দেবে এ এখন একটা বিষয় খেয়াল করো নিচে দেখতে পাচ্ছ অ্যাডমিশন হোম আমি একবার এখানে লগ ইন করেছিলাম এই জন্য অলরেডি আমার কিন্তু লিঙ্কটা আমার কিন্তু কপি হয়ে আছে তোমরা প্রথমবার লগ ইন করলে রেজাল্টের দিন কিন্তু পারবে না তোমাকে আগে কি করতে হবে আমার সাথে একবার লগ ইন করে রাখতে হবে যাতে শুধুমাত্র এই লিঙ্কটার উপরে ক্লিক করো সরাসরি তোমাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে কিন্তু তুমি প্রথম প্রথম তুমি যদি সর্বপ্রথম ওখানে যদি লগ ইন করতে যাও সেক্ষেত্রে অনেক ঝামেলায় পড়তে হবে আমার সাথে একবার তুমি লগ ইন করে রাখো তাহলে লিঙ্কটা তোমার মোবাইলে কপি হয়ে থাকবে তোমাকে রেজাল্ট প্রকাশের সময় কোনো ধরনের অপেক্ষা করতে হবে না এখানে ঢোকার পরবর্তীতে তুমি দেখতে পাচ্ছ উপরে লগ ইন লেখা আছে আবার নিচেও দেখো লগ ইন লেখা আছে ক্লিক হেয়ার আমি জাস্ট এটার উপরে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে রোল নাম্বার নিচে পিন নাম্বার দুইটা অপশন দেওয়া আছে রোল নাম্বার এবং পিন নাম্বার দুইটা অপশন তুমি এখানে তোমার রোল নাম্বারটা অনার্স একটা রোল নাম্বার পেয়েছিলে তোমার সেই রোল নাম্বারটা তোমার এসে দেওয়া আছে তোমার কাছে যে ফর্মটা ছিল ওই ফর্মে দেওয়া আছে ফর্ম থেকে দেখে দেখে তুমি এখানে পূরণ করে দাও পিন নাম্বারটাও দেওয়া আছে পিন নাম্বারটা এখান থেকে পূরণ করে দিয়ে লগ ইন এখানে ক্লিক করলে তুমি এখান থেকে সুন্দরভাবে তুমি তোমার রেজাল্টটা সংগ্রহ করতে পারবে আশা করি ক্লিয়ারলে বুঝতে পেরেছো এইবার দ্বিতীয়ত অনার্স ভর্তির রেজাল্ট যে অনলাইনের মাধ্যমে চেক করবে যখন রেজাল্টটা প্রকাশ পাবে বাংলাদেশের যেই কয় লক্ষ শিক্ষার্থী অনার্স ভর্তির জন্য আবেদন করেছে প্রত্যেকটা শিক্ষার্থী ওয়েবসাইটের উপর একটা প্রেশার ক্রিয়েট করবে এবং সবাই যখন ওয়েবসাইটের উপর রেজাল্টটা চেক করতে যাবে ওয়েবসাইট কি করবে জানো অত পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট দিতে পারবে না তারা কিছু শিক্ষার্থীকে নিয়ে রেজাল্ট দেবে এবং বাদবাকি শিক্ষার্থীদের খালেই এরোর দেখাবে শিক্ষার্থীরা টেনশনে পড়ে যাবে তারা কি কোনো কলেজ পায়নি ঢুকতে পারছে না কেন রেজাল্ট সংগ্রহ করতে পারছে না কোনো কোনো প্রবলেম নাই আমরা যদি অনলাইনের মাধ্যমে রেজাল্ট সংগ্রহ করতে না পারি সেক্ষেত্রে আমরা সুন্দরভাবে একটা ছোট্ট করে এসএমএস এম এস এম এস লেখা কঠিন না শুধুমাত্র তোমার মোবাইল ফোনে দুই টাকা বা তিন টাকা ব্যালেন্স থাকতে হবে তাহলে কিন্তু তুমি সহজেই এসএমএসটা পাঠাতে পারবে যদি অনলাইন রেজাল্ট দিতে ব্যর্থ হয় ব্যর্থ হবে কারণ কি একসাথে অত শিক্ষার্থী রেজাল্ট দিতে পারবে না সাথে সাথে চলে আসবে সুন্দর করে একটা এসএমএস টাইপ করবে পাঠিয়ে দিবে ফিরতে এসএমএসে তোমাকে জানিয়ে দেওয়া হবে তুমি কোন কলেজে চান্স পেয়েছো বা যে চান্স পাও না তো বেশি কথা না বলে আমরা এস এম এস দিয়ে কিভাবে রেজাল্ট চেক করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এস এম এস দিয়ে রেজাল্ট চেক করার বিষয়টা একবার ইজি এখানে কঠিন কিছু না এস এম এস দিয়ে রেজাল্ট চেক করার জন্য এস এম এস এর যে এখানে মেসেজ যে টাইপ অপশন আছে এখানেই এসে তোমাকে টাইপ করতে হবে এ নিউ এ টি এইচ এন স্ল্যাশ তোমার রোল নাম্বারটা রোল নাম্বার তোমার নাম্বারটা তোমার যাই হোক সেই রোল নাম্বারটা সুন্দরভাবে এখানে টাইপ করে তুমি কোথায় সেন্ড করবে জানো উপরে দেখতে পাচ্ছ ষোলো হাজার দুশো বাইশ নাম্বারে এই ষোলো হাজার দুশো বাইশ নাম্বারে সেন্ড করে দিবে ফিরতি এসে তোমাকে রেজাল্টটা জানিয়ে দিবে আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছ দুইটা মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিলাম অনলাইন থেকে কীভাবে রেজাল্ট চেক করতে হয় এস এমএস দিয়ে দিয়ে কীভাবে রেজাল্ট চেক করতে হয় দুইটা মাধ্যমে তোমরা জেনে গেছো তুমি যদি চাও তুমি প্রথমত অনলাইনের মাধ্যমে ট্রাই করবে তার জন্য তোমাদের মোবাইলে একটা ডাটা ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে যে ইন্টারনেট দিয়ে তোমাকে ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে রেজাল্টটা চেক করতে হবে তার জন্য তোমার রোল নাম্বার এবং পিন নাম্বারের প্রয়োজন হবে যেটা তুমি আবেদনের সময় পেয়েছিলেন ঠিক আছে এস এম এ যদি ঢুকতে না পারো অপেক্ষা করার একবারে দরকার নেই আমরা সাথে সাথে চলে আসবো সুন্দরভাবে একটা এস এম এস মোবাইল দিয়ে পাঠিয়ে দেবো এস এম এসটা কিভাবে পাঠাতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সুন্দরভাবে সেই এস এম টা পাঠিয়ে দিলে কিছুক্ষণের মধ্যেই ফিরতে এস এম আমাকে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে এবং সেটা হবে বিকাল চারটার পর থেকে চারটার আগে কেউ ট্রাই করে না চারটার সময় তুমি চাইলে চারটার সময় ট্রাই করতে পারো বা চারটার এক দুই মিনিট পরে ট্রাই করতে পারো তাহলে কিন্তু ট্রাই করার সাথে সাথে রেজাল্টটা পেয়ে যাবে অনার্স ভর্তি রেজাল্ট প্রকাশের পর সেই কলেজে ভর্তি হবে কি হবে না টোটাল বিষয়গুলো অনার্স ভর্তি বিষয়ক সকল আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে অবশ্যই সোহেলা অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ কি অনার্স ভর্তি সকাল আপডেটগুলো আমরা ওইখানে দিয়ে থাকি রেজাল্ট দেখার একটা ভিডিও এখানে দিলাম কারণ কি এখানে অনেক শিক্ষার্থী আছে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি তোমরা সোহেল টান অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ কি অনার্স ভর্তি বিষয়ক সকল আপডেট আমরা ওই চ্যানেলেই দিয়ে থাকি আজকে এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য সবাই অপেক্ষা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোথাও